সম্মানিত উপস্থিতি, এবাদত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবাদত মানুষ বানাতে পারে না, কিন্তু সবচেয়ে সমস্যাপূর্ণ বিষয় হয়ে গেল যে এবাদত মানুষ বানানো শুরু করেছে। এই করোনা ভাইরাসকে নিয়ে একটা সাইড আমার আলোচনার বিষয় রয়ে গেছে, সেটা হলো কুসংস্কারের ডাইরেক্ট যেগুলো হয়েছে, আজাব গজব কুসংস্কারের কারণেও আসে, আজাব গজব বেদাতের কারণেও আসে, আজাব গজব সীমালঙ্ঘনের কারণেও আসে। গত দুই জুমার আগের বৃহস্পতিবার নোয়াখালীতে এবং ফেনীতে বৃহস্পতিবার 10:30টার সময় ইমাম সাহেবরা এবং এলাকার কিছু ধর্মীয় লোকজন, যাদেরকে নিজেরা ধর্মীয় লোক মনে করেন, তারা ঘোষণা দিলেন যে সকল জায়গায় যে যেখানে আছে সেখান থেকে আজান হবে। আজান তো হয় সালাতের জন্য, আজান তো হয় সন্তান প্রসব হলে। আপনারা কি উপলক্ষে আজান দিলেন? ওনারা বলছেন এসবি সাহেবের কোন কিতাবে নাকি আছে যে বিপদ আপদ গজব হলে আজান দিতে হয়। রেজবি সাহেব হোক আর মুসলিউদ্দিনই হোক আর দুনিয়ার যে কোনো আলেম ফাজেলের নাম ধরেই হোক বা ধর্মীয় নেতা হোক, তারা কি শরীয়ত বানাতে পারে? তারা দিন বানাতে পারে? তারা কোনো ইবাদত বানাতে পারে? তারা কোনো নিয়ম বানাতে পারে? 10:30টার সময় কোন অক্তের আজান দিলেন? 10:30টার সময় নোয়াখালী আর ফেনীতে কয়েকজন বাচ্চা জন্মগ্রহণ করেছে, কি উপলক্ষে আজান দিলেন? কোন এক ব্যক্তির কিতাবে আছে তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, তিনি যে রাসুল, নাউজুবিল্লাহ মিন যালিক, এই যে আজান দিতে হবে বিপদ আপদ আসলে বা করোনা ভাইরাস আসলে, এই দলিল আপনারা কোথায় পেলেন? গত রাত্রে বিভিন্ন মসজিদে খুতবা হলো, আলোচনা হলো, আজকে খুতবা হবে কিনা জানি না, খুতবা আপনাদের দিতেই হবে, আজান দিতেই হবে, মসজিদ বিরান করা যাবে না। সরকারকে ধন্যবাদ যে মৌলিক বিষয়টা ঠিক রেখেছেন, আজান হতেই হবে এবং খুতবা হতেই হবে, জামাত যে কোনোভাবে হতেই হবে, মসজিদ বিরান করা যাবে না, হলে পুরা উম্মত গুনাহগার হবে, এলাকার পুরা লোকজন গুনাহগার হবে, পাপি হয়ে যাবে। মুসলিম বিশ্ব তাদের নেতৃত্ব হারিয়েছে তাদের দুর্বলতার কারণে। মধ্যপ্রাচ্যের কোন কোন মসজিদ নিজেরাই বন্ধ করে দিয়েছেন, এখান থেকেই ফুটে ওঠে তারা মুসলিম বিশ্ব কেন, পৃথিবীর নেতৃত্ব কেন হারিয়েছেন। এতই প্রাণের ভয়, এতই আতঙ্ক আপনাদের, যে মুসলিম বিশ্ব মনে করে যে আরবেরা আমাদের প্রতিনিধি, আপনারা আগেই মসজিদ বন্ধ করে কোন কোন জায়গায় আজানে কামত বন্ধ করে দিয়েছেন কোন কোন দেশ, এই জন্য নেতৃত্ব হারিয়েছেন। আপনারা ভীরু, আপনারা ভীতু, আপনারা দায়িত্বজ্ঞানহীন, আপনারা কাণ্ড জ্ঞান সম্পন্ন, শরীয়তের বিধিবিধান আজান দিয়ে কয়েকজন মিলে জুমা জামাত বাঁচিয়ে রাখলে আপনাদের কি সমস্যা হতো? এই জন্য নেতৃত্ব চলে গেল তুর্কিস্তানে, 100 বছর তারা শাসন করেছে, 1 কোটি বর্গ মাইল শাসন করেছিল। নেতৃত্ব যদি আল্লাহ করে বাংলাদেশে হয়তো মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে পারে, কেন এখনো পর্যন্ত তারা ধর্মীয় নীতিগুলার মৌলিকতা ঠিক রেখেছে, সৌদি আরবও ঠিক রেখেছে আলহামদুলিল্লাহ, সেখানে তাদের আকিদা আমল শিক্ষা দীক্ষা অনেক উঠে রয়েছে, কাজেই তারা মোটামুটি নেতৃত্ব দিতে পেরেছেন। কিন্তু এত ভীরুতা যদি হয়, এত ভীত সন্ত্রস্ততা যদি হয়, আগেই যদি দরজা তালা লাগে দেওয়া হয় বাংলাদেশের আগে, ভারতের আগে, পাকিস্তানের আগে, তো এটা তো এটা গ্রহণযোগ্য নয়, এটা সারা বিশ্বের কাছে আমরা বলে দিতে চাই, এটা গ্রহণযোগ্য নয়। যতটুকু অবকাশ আছে অতটুকু তো আপনারা করবেন, তারপরে যা হয় তা হবে। দলিলে রয়েছে আলা সাল্লুফুর রেহাল, তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করো, করতেই পারেন, কিন্তু যারা আসবেন তাদের জন্য দরজা আগেই বন্ধ করে রাখবেন, এটা রাইট না, এটা শরীয়তের বিধিবিধান নয়। সম্মানিত উপস্থিতি, আজান দেবেন মসজিদে, আজান ঘরে কেন? শুনলাম যারা যারা আজান না দিয়েছে তারা তাদের উপর আবার চড়াও হয়েছেন, মানে বেদাত করার জন্য তারা সম্মিলিত ভাবে ঘরে ঘরে আক্রমণ চালিয়েছেন, অথচ মসজিদ থেকে দোয়া গুলো পড়ে দিলে পারতেন। সকল মসজিদ থেকে একটা দোয়া শোনা যায় না, যে তোমরা 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, তোমরা 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ো, তোমরা 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ো, যেটা আল্লাহর নবী পড়তে বলেছেন।
জানিয়ে দিলেই হয় মাইক দিয়ে, আপনারা এটা পড়ুন নিজেরা নিজেরা। কোনো মসজিদ থেকে আওয়াজ আসতেছে না, আমি কান পেতে থাকি যে সুন্নত কথাটা ইমাম সাহেবরা আলিম সাহেবরা জানিয়ে দিচ্ছেন কিনা। কোনো মসজিদ থেকে এই দোয়া আসতেছে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিপদ আপদ মুসিবত যদি আসে ভালো আসে তাহলে তিনবার এই দোয়াটা পড়তে হয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। তিনবার এই দোয়াটা পড়ার কথা আছে। اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام وسيء الاسقام আরো কত দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর আগের দোয়া জুমায় কিছু আলোচনা করেছিলাম, কিন্তু মসজিদগুলো নীরব, আজান দিতে বলছে সুন্নত দোয়া যা তা পড়তে বলছে না, কেন না হুজুররা ওই তালেই নাই। অথচ কালকে রাত্রে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, ঠিকই হুজুররা উপস্থিত হয়েছেন সেখানে গিয়ে ঠিকই ওয়াজ শুরু করে দিয়েছেন, যেহেতু বেদাত, বেদাত এত মিষ্টি, বেদাত এত মহব্বতের, বেদাত এত সুখের এক শ্রেণী হুজুরদের জন্য, কেননা ওই দিয়েই তারা বেঁচে থাকেন, ওটা তো নিজেদের আবিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছেন সেটা তাদের ভালো লাগে না, যুগ যুগ ধরে নিজেদের আবিষ্কার যেটা সেটাই তাদের ভালো লাগে। কি ওয়াজ করছেন, তবে ওয়াজ অনেক সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় কিছুটা সংশোধন করেছেন, এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ। আগে যেভাবে বলতেন যে সারা রাত প্রতি রাকাতে 1000 রাকাত পড়তে হবে না 200 রাকাত পড়তে হবে, তা তো আমাদের ভালো করে জানা নেই, প্রতি রাকাতে 10 বার কুলহু আল্লাহু আহাদ পড়তে হবে, যাতে আলফিয়া সালাত পড়তে হবে, সালাত রাগায়েব পড়তে হবে, গাজালি কোন যুগে বলে গেলেন আর পুতুল কুলুবের মধ্যে কখন মাক্কি বলে গেলেন সেই হিসাবে, এটা কিন্তু খুব প্রচলন ছিল। সন্ধ্যার সময় গোসল করতে হবে, যত ঠান্ডাই থাক না কেন মাথার চুল দেয়া আস্তে আস্তে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়বে আর গুনা নাকি ঝরে যাবে, তার রাত্রে একেবারে প্রতি রাকাতে 10 বার করে কুলহু আল্লাহু আহাদ পড়ে আলফিয়া পড়তে হবে, এইটা ছড়িয়ে দিলেন দিতেন। রাত্রে কবর জিয়ারত করতে হবে, এই রাত্রে কবরবাসীর গুনাহ মাফ হয়, তারপরে কবরে কবরে তারা ঘুরতেন। এই সকল ওয়াজ চলতে এক সময় মানুষ এই সকল আমলও করত, এখন অনেকটা কমেছে। এখনকার ওয়াজে শুনতেছি আপনারা মেহরবানি করে এগলা করবেন না, এগলা শরীয়তে নাই। আমরা বলি যে কিছু কিছু অভ্যাস করুন। ভিক্ষুক এসেছে দাঁড়ে, রাগের চোটে দিয়েছে ছাই, কয়েকজন মাগো ছাই দিয়ে অভ্যাস করেন, এরপরে চাউল আসবে ইনশাআল্লাহ। একটু একটু করে তো বাদ দিচ্ছেন, আশা করি বাকি টুকুর সংশোধনও আপনাদের মাধ্যমে হয়ে যাবে, কিন্তু লেজুর যেটা জোড়া দিচ্ছেন হাদিসের মধ্যেও থাকতে আসতে চাচ্ছেন, নিজেদেরটুকু আবার ছাড়তে চাচ্ছেন না। যা আমি অবজার্ভ করছি সেটি হলো, এখন এই পর্যন্ত নেমেছেন অনেকেই, সেটা হলো যে হাদিস, একটা হাদিস সহি আছে, একটা হাদিস সহি আছে, সেটা হলো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই এই রজনীতে অর্থাৎ শাবান মাসের 14 দিনগত রাত্রি, যেটা ইসলামী শরীয়তে রাত আগে আসে, 14 তারিখ গিয়ে রাত যখন আসলো তখন 15 তারিখ পড়ে গেল, লাইলাতুন নিসফি মিন শাবান হয়ে গেল। ওই রাত্রিতে আল্লাহপাক শেষ রাত্রিতে নেমে আসেন, কিংবা অন্যান্য বর্ণনা এসেছে এই রাত্রিতে আল্লাহপাক সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিককে ছাড়া এবং হিংসুককে ছাড়া। আরো কোন কোন রাওয়ায়েতে এসেছে আত্মহত্যাকারী ছাড়া, 3 ব্যক্তি। এই রাওয়ায়েতটা বিভিন্ন কিছু ঘুরে ফিরে হাসানলে গায়রিহি হয়, কোনটা মুসনাদ আছেন একটু জয়েব, কোনটা মুরসাল আছে মুরসাল সাহি, সব মিলে এইটা মোটামুটি ভাবে গ্রহণযোগ্য, কিন্তু এর মধ্যে কোনো আমলের কথা নেই। রাত্রে কি আমল করবেন, দিনে কি আমল করবেন, স্পেশাল কোনো আমল আছে কিনা, এমন কোনো আমলের উপরে লাইলাতুন নিসফি মিন শাবান এবং পরের দিনে কোনো আমলের ব্যাপারে, কোনো ইবাদতের ব্যাপারে আসমানের নিচে জমিনের উপরে কোনো গ্রহণযোগ্য হাদিস নেই, পরিষ্কার কথা। আল্লাহ পাক মাফ করেন, সব রাত্রিতেই মাফ করেন, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারী হাদিস, কিতাবু তাওহীদ সহ অন্যান্য জায়গায় এসেছে, সহিহ মুসলিমও এসেছে, আল্লাহ তাবারক তাআলা শেষ রাত্রি নেমে আসেন,
শেষ রাত্রিতে শেষ আকাশ নেমে আসে। হিনে ইয়াবকা আসসুলুসুল লাইল আখির, প্রত্যেক রাত্রের যখন তিন ভাগের এক ভাগ অবশিষ্ট থাকে তখন ইয়ানজিলুল্লাহু তাবারাকা তাআলা ইলা 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 সামায়ে দুনিয়া। হিনে ইয়াবকা আসসুলুসুল লাইল আখির, রাত্রে তিন ভাগের এক ভাগ যখন অবশিষ্ট থাকে ওই সময় আল্লাহ পাক প্রত্যেক রাত্রিতেই নেমে আসেন শেষ আকাশে, তারপরে ডাকতে থাকেন কে গুনাহ মাফ চাও আমি গুনাহ মাফ করে দেব, কার রেজেকের সমস্যা আছে রেজেক চাও আমি রেজেক দিয়ে দেব, কে অসুস্থ আছো অসুস্থতে মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দেব। যারা করোনা ভাইরাস সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তারা তো ওষুধ খাচ্ছেন, যাই খান না না খান কত সতর্কতা অবলম্বন করছেন, রাত্রে তিন ভাগের এক ভাগে উঠুন, তখন আল্লাহর কাছে চান আল্লাহ তুমি এটাতে মুক্তি দাও, তুমি পাঠিয়েছ তুমি মুক্তি দেওয়ার মালিক। রুগীরা কি তা করছেন? রুগীদের কাছে কি সে বার্তা যাচ্ছে? সতর্কতার বার্তা যত যাচ্ছে, চিকিৎসার বার্তা যত যাচ্ছে, পরিচ্ছন্নতার বার্তা যত যাচ্ছে, একটা দিনই কথা কোন জায়গা থেকে যাচ্ছে, শরীয়তের কথা কোন জায়গা থেকে যাচ্ছে, যাচ্ছে না তো? এখন তারা যারা যোগ করছেন যেহেতু এখানে আছে আল্লাহ পাক মাফ করে দেন, সুতরাং রাত্রে ইবাদত করবেন, রাত্রে ইবাদতের কথা বলা হয়নি, আল্লাহ পাক মাফ করবেন তিনি মাফ করবেন, আপনাকে আলাদা কোনো ইবাদতের বিধান দেওয়া হয়নি। এখন আবার এর সাথে যোগ করছেন যে এটা পরের দিন যদিও সিয়াম সাবেত হয় না কিন্তু করলে সমস্যা কি, এই পর্যন্ত এইভাবে কথা বলছেন। এখন তিন দিন, তেরো চোদ্দ পনেরো এমনিতে দিয়ে বিধান আছে, আপনারা তিন দিনও রাখতে পারেন আবার একদিনও রাখতে পারেন, তার মানে তিন দিনের দিকেও যাচ্ছেন আবার ওই যে একদিন সবে বরাতের রোজা ওইটাও আবার ভুলতে পারছেন না, কৌশল করে আবার নিজেরা ওটাও বলছেন। যাই হোক, এখন একটা ধান্দার মধ্যে চলে আসছেন, এমন একটা ঝাপসার মধ্যে চলে আসছেন, এই ঝাপসাটা যখন কেটে যাবে খুব সীমিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিধানই ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, ফাকাত্তু লাইলাতান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাত্রিতে আল্লাহর নবীকে হারালাম বিছানায় নাই, বেড়ে গেলাম বাকিতে, গিয়ে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, জিজ্ঞাসা করলাম যে কি করছেন, আমি মাঝখানে একটু কার বললাম না, সংক্ষেপ যেটুকু প্রয়োজন ওইটুকু বলছি। আল্লাহ নবী বলে শোনো আয়েশা, আজকে রাত্রে এত সংখ্যক মানুষকে আল্লাহ পাক মাফ করেন, এত সংখ্যক মানুষকে মাফ করেন, কাল গোত্রের যত ছাগল ভেড়া আছে তাদের গায়ে যত লোম আছে ওই পরিমাণ মানুষের গুণ আল্লাহ পাক মাফ করে দেন। বলার সাথে সাথে সুবহানাল্লাহ, কিন্তু কালকে লক্ষ্য করলাম বেশ কিছু মসজিদ থেকে এই হাদিস বর্ণিত হয়নি, আগে এটা বর্ণিত হতো আর সুবহানাল্লাহ রব পড়ে যেত, কিন্তু এখন বেশ কিছু আলেম এটা বাদ দেওয়া শুরু করেছেন, এই বর্ণনা করেন না। কেননা ইয়াহিয়া ইবনে আবি কাসির, হাজ্জাজ ইবনে আত্তা ইয়াহিয়া ইবনে আবি কাসিরের কাছে শুনেন নাই, ইয়াহিয়া ইবনে আবি কাসির ওরওয়াত থেকে শুনেন নাই, ওরওয়া তার খালা আয়েশা থেকে বর্ণনা করেছেন, সনদ মুনকাতে মাত্র দুই জায়গায়, ইমাম তিরমিজি নিজেই উল্লেখ করেছেন এই বিবরণ, তিনি নিজেও বলেছেন যাইদ, এবং ইমাম বুখারীর বর্ণনা দিয়ে বলছেন, ইমাম বুখারীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই হাদিস প্রসঙ্গে, ইমাম বুখারী বলেছেন যাইদ, কেননা সনদের মধ্যে হাজ্জাজ ইবনে আত্তা ইয়াহিয়া ইবনে আবি কাসির কাছে শুনেনি, ইয়াহিয়া ইবনে আবি কাসির ওরওয়ার কাছে শুনেনি, সুতরাং এটা গ্রহণযোগ্য না। কিন্তু টুপি মাথায় দিয়ে আতর গোলাপ লাগে বিভিন্ন চেহারা ধরে ধরে হুজুরের টিভিতে এসে এসে এইটা বলছেন, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা বাতিল একটা মিথ্যাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। দুটি বর্ণনা আলী রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে, যখন লাইলাতুন নিসফ মিন শাবান আসে, শাবান মাসের অর্ধেক যখন এসে যায় সন্ধ্যার সময়ে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, তিনি ডাকতে থাকেন কে গুনাহ মাফ চাও গুনাহ মাফ চাও ইত্যাদি ইত্যাদি, যেগুলো রয়েছে সহিহ বুখারী হাদিসে ওগুলো। আর ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়াও এবং দিনে সিয়াম পালন করো, এই বর্ণনা মৌজু আবু বকর আব্দুল্লাহ, সে হলো মিথ্যাবাদীর আদি, সে বর্ণনা মিথ্যকের বর্ণনা, এটা সম্পূর্ণ জাল এবং বানাওটি। এইটার উপর ভিত্তি করে রাত্রে সিয়াম পালন করা, দিনে রোজা রাখা। আরেকটা আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যে ব্যক্তি
এই রাত্রে সিয়াম, এই দিনে সিয়াম পালন করলো, তার অতীত 60 বছরের এবং ভবিষ্যৎ 60 বছরের গুলো মাফ হয়ে যায়। ইমাম ইবনুল জাওজি এটা উল্লেখ করে বলেছেন, একেবারে ডাহা জাল, পচা জাল বানাউটে, এটার উপর ভিত্তি করেও সিয়াম পালন করতেন। অনেকেই তারপরে রাত্রে জাগরণ করছেন এবং দিনে সিয়াম পালন করছেন। আমি অনুরোধ করব যে না, কোনো এবাদত সাবেত হয় না। আহলে হাদিসরে কেউ কেউ বলেছেন ওই হাদিসটা আল্লাহ পাক সবাইকে মাফ করেন, কিন্তু হিংসুক এবং মুশরিক ছাড়া এইটুকু রয়েছে, এইটুকু মোটামুটিভাবে হাসাল্লে গাইরে হওয়ার সম্ভাবনা আছে, কোনো এবাদত সাবেত হওয়ার কোনো বিধান এখানে নেই। কাজে এটা ইগনোর্ড, সম্পূর্ণরূপে এটা একেবারে বাদযোগ্য। কিন্তু যেটা হলো আইয়ামে বিদ, 3 দিনের সিয়াম পালন করবেন, আইয়ামে বিদের নিয়ত করবে, করে নিসফু শাবানের নিয়ত করে না। কোরআনও বিকৃতি করা শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। হামিম, আল্লাহ এর অর্থ কি তিনি ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, এই প্রকাশ্য স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি একটি পবিত্র রাতে, ইন্না কুন্না মুনজিরিন, আমরা এই কিতাবের মাধ্যমে মানুষকে সতর্ক করি, সতর্ক করে সৎ কাজ করো, সতর্ক করে অসৎ কাজ করো না, সতর্ক করে জান্নাতের জন্য প্রস্তুত হও, সতর্ক করে জাহান্নামের কাজ করো না। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে প্রতিটি আল্লাহর কাছে যে বিধিবদ্ধ তাকদীরের বিধান, সেটা এই রাত্রে বন্টিত হয়, বন্টন করা হয়। একরামার থেকে বলুন একটি রয়েছে যে এটা হলো রায়তু শাবান মিন শাবান, লাইলাতু নিসফ মিন শাবান, কিন্তু এটা জান, এটা গ্রহণযোগ্য নয় কোরআনের বিপরীতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর, কোরআনের বহু আয়াতের বিরুদ্ধে এটা, বহু হাদিসের বিরুদ্ধে এটা। সুতরাং একজন তাবেঈর একটা কল মাত্র যে দা অসমর্থিত সূত্রে রয়েছে, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। ইমাম ইবনে কাসির বলেছেন, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা ভাগ্যরজনী বলতে, কেউ যদি বুঝায় যে শাবানের মাসের মধ্যরাত্রে ফাকাদ আবাদান নুজা, সে এই মরুদ্যানকে দূরে ঠেলে দিল, অর্থাৎ তার ছাগল ভেড়া নিয়ে সে যাবে মরুদ্যানে, যেখানে ঘাস আছে, সেই ঘাসলা জায়গায় না নিয়ে সে ইচ্ছায় করেই হোক বা ভুল করে হোক সে চলে গেল মরুভূমিতে মরার জন্য, যেখানে ঘাসও নেই পানিও নেই। নুজা হলো ইমাম ইবনে কাসির আয়াতের তাফসিরে এখানেই বলেছেন সূরা দুখানের, ফাকাদ আবাদান নুজা, সে ব্যক্তি মরুদ্যানকে যেখানে ঘাস আছে পানি আছে সেটাকে দূরে সরিয়ে দিয়ে সে চলে গেল ডেজার্টের মধ্যে, মরুভূমির মধ্যে গরু ছাগল পশু পাখি পশু নিয়ে মরার জন্য চলে গেল। যে এটাকে লাইলাতুল কদর, রমজান মাসকে এড়িয়ে গিয়ে চলে গেল লাইলাতুন নিসফু মিন শাবানে, সে মরুদ্যান বাদ দিয়ে মরুভূমিতে ঢুকে পড়লো মরার জন্য, তার বাঁচার আর কোনো উপায় নেই। এটাই ইবনে কাসিরের কথা, তার তাফসির এটা। সম্মানিত উপস্থিতি, এই গেল বেদাত।